নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব আসন্ন টেট পরীক্ষার ইংরাজির গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। এবং আপনারা যদি সিকোয়েন্স ওয়াইজ ভিডিওগুলো দেখতে যান তাহলে আপনারা এখনই চ্যানেলের প্লেলিস্টে যান এবং প্লেলিস্টে গিয়ে দেখুন পরপর সেট ওয়ান, সেট টু, সেট থ্রি বলে আপনাদের ভিডিও আপলোড করে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আমাদের আলোচনা শুরু করা যাক। তা প্রথম প্রশ্ন দেখে নিই, বা প্রথম প্রশ্নগুলো কি আছে দেখে নিই। চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। তাহলে নিয়ারেস্ট মিনিং আমাদের এখানে বার করতে হবে। কোশ্চেন নম্বর ওয়ানে আছে সাকিউলেন্ট। তা সাকিউলেন্ট মানে হচ্ছে রসালো, সাকিউলেন্ট মানে হচ্ছে রসানো। তার এখানে নিয়ারেস্ট মিনিং আমাদের এখানে কোনটা হবে, না রসালো জিনিস যেটা চুষে খেতে হয়, তাহলে সাকিং, সাকিং মানে চুষে খাওয়া, এটা কিন্তু এখানে সঠিক। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, এলিটেড। এলিটেড মানে হচ্ছে গর্বিত, ঠিক আছে। এলিটেড মানে যদি বাংলা বলি তাহলে এটা হয় গর্বিত, এক্সাক্ট হয় না তবে এটার মানে হয় গর্বিত। তাহলে এর নিয়ারেস্ট মিনিং হয় গে, গেটা এখানে কিন্তু নিয়ারেস্ট মিনিং। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে চেরিস্ট মানে হচ্ছে লালিত, চেরিস্ট মানে হচ্ছে লালিত। তাহলে এর নিয়ারেস্ট মিনিং যেটা হবে সেটা কি হবে, না এর সঠিক উত্তর হবে নার্চার্ড মানে লালিত পালিত করা বা লালন পালন করা, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আছে কমপ্লিকেটেড মানে হচ্ছে জটিল। তাহলে এর সঠিক কোনটা হবে, যে কমপ্লেক্স বলে দেওয়া আছে, এটা কিন্তু এখানে সঠিক। এবার চলে আসছি পরবর্তীতে অ্যাডমোনিস মানে হচ্ছে সতর্ক করা, ঠিক আছে। অ্যাডমোনিস মানে হচ্ছে সতর্ক করা। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা, এর সঠিক উত্তর হলো ফ্রেটেন্ড হচ্ছে এখানে এর সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ডিক্লাইন মানে হচ্ছে অধঃপতন, তাই না। ডিক্লাইন মানে হচ্ছে অধঃপতন। তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটা কোনটা হবে, না এই চারটির মধ্যে সঠিক উত্তর ডিটোরিয়েট মানে হচ্ছে ধস, এটা নিয়ারেস্ট মিনিং, ঠিক আছে। চলে আসছি আমরা আবার পরবর্তী প্রশ্ন, হুইচ আর অপোজিট অর নিয়ার বাই অপোজিট অফ দ্য গিভেন ওয়ার্ড। তাহলে আমাদের এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তার অপোজিট মানে বিপরীতার্থক আমাদের বার করতে হবে, বা নিয়ার বাই অপোজিট মানে নিকটস্থ বিপরীত সেটা আমাদের এখানে বার করতে হবে। তা প্রথম প্রশ্ন আছে আমাদের এখানে কি আছে, অ্যাওয়েক মানে জেগে ওঠা। তা এর সঠিক উত্তর হচ্ছে ঘুমিয়ে থাকা বা ঘুমন্ত, এটা হচ্ছে অ্যাসলিপ এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে জিওপোডাইস মানে হচ্ছে বিপন্ন। তা এর সঠিক উত্তর যে প্রিটেক্ট এখানে কিন্তু সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, আর্গুমেন্ট মানে এর সঠিক উত্তর, মানে আর্গুমেন্ট মানে হচ্ছে বৃদ্ধি। আর এখানে এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে ডিক্রিজ মানে হচ্ছে কমিয়ে নেওয়া, ঠিক আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ফারভেন্ট এর নিয়ারেস্ট অপোজিট মিনিং মানে ফারভেন্ট মানে হচ্ছে তপ্ত। তা এর সঠিক উত্তর হচ্ছে ইম্পাসিভ কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, কেমোফ্লাজ মানে হচ্ছে ছদ্মবেশের ঠিক বিপরীত আমরা যদি করি কি হবে, তা এখানে সঠিক উত্তর হবে রিভেল মানে প্রকাশ করা, ঠিক আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন আছে নেসেসিটি মানে হচ্ছে প্রয়োজনীয়, তা এর ঠিক অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট কি হবে, ডিসপেন্সেবিলিটি কিন্তু এখানে বন্ধুরা সঠিক উত্তর হবে। তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড। তো চলে আসি বন্ধুরা প্রথম প্রশ্নে, আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে মানে শূন্যস্থান পূরণ। তা প্রথম প্রশ্ন আছে আমাদের, উই ড্যাশ আওয়ার বিলঙ্গিংস মানে হচ্ছে জিনিসপত্র। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রপার যেটা হবে সেটা কোনটা হবে, তা এটার সঠিক উত্তর হবে উই গ্যাদার আওয়ার বিলঙ্গিংস, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, পিপল স্টিল ড্যাশ ইয়ার্স অফ কলোনিয়াল ডোমিনেশন। তাহলে পিপল স্টিল এর সঠিক উত্তর হবে রিসেন্ট মানে হচ্ছে ক্ষুদ্র। তাহলে পিপল স্টিল রিসেন্ট দ্য ইয়ার্স অফ কলোনিয়াল ডোমিনেশন। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, I have dash completely for my illness. তাহলে এখানে কোনটা সঠিক উত্তর হবে, তা I have recovered মানে
সারিয়ে ফেলেছি, তাই না? তা আই হ্যাভ রিকভার্ড কমপ্লিটলি ফ্রম মাই ইলনেস, আমার অসুস্থতা আমি সম্পূর্ণরূপে সারিয়ে ফেলেছি। চলে আসছি পরবর্তী প্রশ্ন। হি অ্যারাইভড দ্যাশ দ্য পার্টি লেট, তাহলে হি অ্যারাইভড দ্যাশ দ্য পার্টি লেট, তার মানে সে পৌঁছে যায়। তাহলে হি অ্যারাইভড অ্যাট দ্য পার্টি লেট, লেট করে সে পার্টিতে পৌঁছে যায়। ঠিক আছে, চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। প্যারেন্টস ড্যাশ দেয়ার ইয়ংস, তাহলে প্যারেন্টস ড্যাশ দেয়ার ইয়ংস, আমাদের এখানে চারটে অপশান আছে, চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে না? এখানে চারটির মধ্যে সঠিক উত্তর হচ্ছে প্যারেন্টস প্রোটেক্ট দেয়ার ইয়ংস, তাদের ছোটদের রক্ষা করে, তাই না? চলে আসছি পরবর্তী প্রশ্ন। বিল্ডিং ড্যাশ ইন দ্য আর্থকুয়েক, তাহলে বিল্ডিং কি হয় সেটা আমাদের এখানে জানতে চাই যে আর্থকুয়েকের ফলে। তা এখানে সঠিক উত্তর হচ্ছে টার্ম ডাউন, মানে নিচে নিমজ্জিত হয়ে যায়, তাই না? তাহলে টার্ম ডাউন, টাম্বল ডাউন কিন্তু এখানে সঠিক উত্তর। ঠিক আছে, টাম্বল ডাউন এখানে সঠিক উত্তর। চলে আসি পরবর্তী, পরবর্তী বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তো চলুন বন্ধুরা দেখে নিই প্রথমে কি আছে। তা প্রথম প্রশ্ন আছে দি ওয়ার্ক ইজ অ্যাডেপ্টেড ড্যাশ মাই অ্যাবিলিটিস, তাহলে অ্যাডেপ্টেড মানে হচ্ছে অভিযোজিত, তাই না? তাহলে অ্যাডেপ্টেড এর সাথে কি হয়, না অ্যাডেপ্টেড এর সাথে টু, তাহলে দিস ওয়ার্ড ইজ অ্যাডেপ্টেড টু মাই এবিলিটিস, মানে দক্ষতা বা ক্ষমতা, তাই না? চলে আসি পরবর্তী প্রশ্ন। দ্য স্টোরি ইজ অ্যাডেপ্টেড ড্যাশ স্কুল বয়েজ ড্যাশ এ ড্রামা রবীন্দ্রনাথ, তাহলে দিস স্টোরি ইজ অ্যাডেপ্টেড ফর, তাই না, ফর স্কুল, স্কুলের জন্য, বয়েজ ফ্রম এ ড্রামা অফ রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন। তা এখানে আমরা করলাম ফর আর ফ্রম, নেক্সট আই স্টিল অ্যাড হেয়ার ড্যাশ মাই প্ল্যান, তাহলে আই স্টিল অ্যাড হেয়ার টু, টু মাই প্ল্যান এখানে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। হিস হাউস ইজ অ্যাডজার্ন্ট, অ্যাডজার্ন্ট ড্যাশ মাইন্ড, তাহলে অ্যাডজার্ন্টের সাথে এখানে সঠিক উত্তর কি হবে, অ্যাডজার্ন্ট মানে হচ্ছে মুলতবি, তাহলে অ্যাডজার্ন্ট টু মাইন্ড, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন। মিটিং এ অ্যাডজার্ন্ট ড্যাশ সানডে, মানে মুলতবি, মুলতবি কতক্ষণের জন্য রাখা হয়েছে সেটা, তাহলে অ্যাডজার্ন্ট টু, টু এখানে কিন্তু সঠিক উত্তর, তাহলে অ্যাডজার্ন্ট টু সানডে, মানে রবিবার পর্যন্ত। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। ইওর কন্ডাক্ট অ্যাডমিটস ড্যাশ নো এক্সকিউজ, তাহলে ইওর কন্ডাক্ট অ্যাডমিট ড্যাশ নো এক্সকিউজ, তাহলে অ্যাডমিটস অফ নো এক্সকিউজ কিন্তু এখানে সঠিক উত্তর হবে। ঠিক আছে, তো চলুন বন্ধুরা আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমাদের এখানে কি বলেছে দেখে নিই। ফাইন্ড আউট দ্য ল্যাটিন অ্যাডজেক্টিভ অফ দি ইংলিশ ওয়ার্ড, তাহলে ইংলিশ ওয়ার্ডগুলো ল্যাটিন অবজেক্টিভ সেটা কি, সেটা আমাদের এখানে বার করতে হবে। তো চলুন দেখে নিই প্রথম প্রশ্নে কি আছে। প্রথম প্রশ্নে ইয়ার, ইয়ার হচ্ছে রোটাটরি, রোটাটরি, রোটাটরি এখানে কিন্তু সঠিক উত্তর হবে। নেক্সট হচ্ছে ফিল্ড, তাহলে ফিল্ড, ফিল্ড এর সঠিক উত্তর এখানে কি হবে, না এখানে সঠিক উত্তর হবে রুলার। নেক্সট প্রশ্ন হেড, হেড এর সঠিক উত্তর আমাদের ল্যাটিন অ্যাডজেক্টিভ, তার সেটা ইংলিশ ওয়ার্ড কি হবে হেড এর ক্ষেত্রে, তা এর সঠিক উত্তর হবে এখানে ক্যাপিটাল। নেক্সট কাইন্ড, কাইন্ড এর সঠিক উত্তরটা আমাদের এখানে কি হবে, তা কাইন্ড এর সঠিক উত্তর এখানে জেনেরিক, জেনেরিক এখানে কিন্তু সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন লাইট, তাহলে লাইট এর সঠিক উত্তর কি হবে, না লিকুইড, লুকিড, লুকিড হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট অ্যান্ড লাস্ট প্রশ্ন মাউথ, মাউথ এর সঠিক উত্তর কোনটা হবে, তা মাউথ এর সঠিক উত্তর হবে এখানে ওরাল, ওরালটা এখানে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা এই প্রশ্নগুলোর উত্তর কীভাবে করলাম। তা সুতরাং আপনাদের ইংরেজি নিয়ে ভয় পাওয়ার বা ঘাবড়ানোর কোনো কারণ নেই, আপনারা রেগুলার আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনারা যদি ভিউ করেন তাহলেই কিন্তু আপনাদের ইংরেজিতে যে ভয়টা আছে সেই ভয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তা চলে আসি আমরা এবার পরবর্তী পার্ট, পরবর্তী পার্ট হলো কোশ্চেন অ্যান্সার পার্টে। তা পরবর্তী পার্টের আজকের আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো চুজ দ্য নিয়ারেস্ট মিনিং, রিকল, রিকলের নিয়ারেস্ট মিনিং আপনাদের বার করতে হবে। অপশান এ রিসিভ, অপশান বি রিমেম্বার, অপশান সি সুমন, অপশান ডি এক্সপেক্ট। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি যে রিকলের নিয়ারেস্ট মিনিং আপনাদের বার করতে হবে, রিকল, অপশান এ রিসিভ, অপশান বি রিমেম্বার, অপশান সি সুমন, আর অপশান ডি হচ্ছে এক্সপেক্ট। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা কমেন্ট লাইনে এখনই পোস্ট করুন, আগামী দিনে ঠিক এই সময় আপনাদের এই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেওয়া হবে। এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান।
তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।